সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাকের দুই হেলপার সহ 18 জন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল 10টা ও 11টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার কাশিম মোড় ও তালুকদার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহিনুর কবির জানান, সকাল 10টার দিকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক কাশিম মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা চট্টগ্রাম চারলেন সড়কের নির্মাণ শ্রমিকবাহী আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে লেঙ্গা রংপুর চারলেন সড়কের 16 জন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে 250 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন চিকিৎসক। অপরদিকে সকাল 11টার দিকে তালুকদার বাজার এলাকায় একটি বালু বোঝাই ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সংঘর্ষে দুই ট্রাকের দুইজন হেলপার আহত হন। তাদের উদ্ধার করে 250 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে।